আসসালামু আলাইকুম। আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে একটি ইনকিউবেটর বিষয়ে কথা বলবো। ইনকিউবেটরটি আপনারা কিভাবে চালাবেন, কিভাবে এটি পূর্ণাঙ্গ ব্যবহার করবেন, এ বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে। আমার সামনে যে ইনকিউবেটরটি দেখতেছেন, এটি হলো ম্যানুয়াল একটি ইনকিউবেটর। এ যাবৎ আমরা আপনাদেরকে বিভিন্ন সাইজের ইনকিউবেটর দেখাইছি, এগুলো ব্যবহার করবেন কিভাবে মূলত এই বিষয়ে এখন পর্যন্ত ওইভাবে কোনো ভিডিও দেওয়া হয়নি। আজকে মূলত এই বিষয়ে ভিডিওটা করা হচ্ছে। যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন, এটি হলো 60 ডিমের একটি ইনকিউবেটর। এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে আমাদের এখানে, যেমন 40 ডিম, 60 ডিম এবং 100 ডিম, তিনটা সাইজ হয়ে থাকে। এই ইনকিউবেটরগুলো সম্পূর্ণ AC DC কারেন্ট এবং ব্যাটারিতে চলে। যেহেতু এখন আমাদের দেশে হলো কারেন্টের একটি সমস্যা, কারেন্ট সবসময় থাকতেছে না, এই জন্য কিন্তু যেগুলো AC ইনকিউবেটর অর্থাৎ কারেন্টে চলে যে ইনকিউবেটরগুলো, কারেন্ট চলে গেলে বিকল্প কোনো ব্যবস্থা থাকে না, এর ফলে কিন্তু অনেকেরই ডিমের সমস্যা হয়ে যায় বা ডিম ফোটে না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এরই ধারাবাহিকতায় আমরা যে ইনকিউবেটরগুলো আসলে তৈরি করে থাকি AC DC, আমাদের ইনকিউবেটরগুলো AC DC হয়ে থাকে। কারেন্ট চলে গেলে আপনারা ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন, 12 ভোল্টের একটি ব্যাটারি হলে আমাদের ইনকিউবেটরগুলো চলবে। এই ইনকিউবেটরটি যেহেতু ম্যানুয়াল একটি ইনকিউবেটর অর্থাৎ এটা ডিম হাতে ঘোরাই দিতে হবে, দিনে 3 বার সর্বনিম্ন ডিমটা হাতে ঘোরাই দিতে হবে, সকাল দুপুর রাত 3 বার, 8 ঘন্টা পরপর ডিমটা হাতে ঘোরাই দিতে হবে এবং আর্দ্রতাটা আপনাকে হাতে মেনটেন করতে হবে। টেম্পারেচার এটা অটোমেটিক কন্ট্রোল হবে, অর্থাৎ তাপমাত্রাটা অটোমেটিকই কন্ট্রোল হবে, শুধুমাত্র আপনাদেরকে ডিমটা হাতে ঘোরাই দিতে হবে এবং আর্দ্রতা মেনটেন করতে হবে। আপনারা আর্দ্রতা কীভাবে মেনটেন করবেন এ বিষয়ে আপনাদেরকে এখন বলবো। এখানে আপনার আর্দ্রতা মিটার একটি দেওয়া আছে এবং একটি টেম্পারেচার কন্ট্রোলার দেওয়া আছে এবং একটি অ্যাডাপ্টার দেওয়া আছে। অ্যাডাপ্টারের কাজ হলো পাওয়ার সাপ্লাই হবে এবং টেম্পারেচার কন্ট্রোলারের যেটা কাজ, তাপমাত্রাটাকে কন্ট্রোল করবে। আর্দ্রতা যেটাকে বলা হয় হাইগ্রোমিটার ইউজ করা হয়েছে, এখানে আর্দ্রতা মেনটেনের জন্য আর্দ্রতা মিটার ইউজ করা হয়েছে। এখানে আপনারা আর্দ্রতা কীভাবে মেনটেন করবেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার আর্দ্রতা বর্তমান যেটা দেখাচ্ছে, মুরগির ডিমের ক্ষেত্রে আপনার আর্দ্রতা প্রয়োজন হয়ে থাকে 55 থেকে 65% এবং কোয়েলের ডিমের জন্য আর্দ্রতা 55 থেকে 65% প্রয়োজন। মুরগির ডিমটা আপনার 21 দিনে ফোটে, কোয়েলের ডিমটা 17 দিনে ফোটে এবং হাঁসের ডিমটা 28 দিনে ফোটে। তো যে কোনো ডিমের ক্ষেত্রে ডিম ফোটার 4 দিন আগে পর্যন্ত, যেমন মুরগির ডিম 21 দিনে ফোটে, 17 দিন পর্যন্ত আর্দ্রতা 55 থেকে 65% রাখতে হবে এবং 17 দিন পরে 18 দিনের দিন থেকে আর্দ্রতা 75 থেকে 85% রাখতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আর্দ্রতাটা আপনি বাড়াবেন কমাবেন কীভাবে। আর্দ্রতা বাড়ানোর সিস্টেম হলো, আপনি পানি যত ভিতরে বেশি দেবেন আর্দ্রতা তত বাড়বে, পানি যত বেশি দেবেন আর্দ্রতা তত বাড়বে এবং পানি যত কম দেবেন আর্দ্রতা তত কমে আসবে। প্রথম দিন থেকে 17 দিন পর্যন্ত 55 থেকে 65% রাখবেন এবং 17 দিন পরে 18 দিনের দিন থেকে 75 থেকে 85% রাখবেন। শেষের 4 দিন আপনারা পানি বেশি করে দেবেন, অটোমেটিকলি আর্দ্রতাটা বেড়ে যাবে। এখন আমি ভিতরের অংশটি আপনাদেরকে দেখাবো। এখানে আপনার আগে থেকে আমি বাল্ব লাগাই রাখছি, যেমন বিভিন্ন, যেমন 40, 60, 100 ডিমের ক্ষেত্রে 40 ডিমের যে ইনকিউবেটর ওইটার মধ্যে আপনারা 25 ওয়াটের একটি বাল্ব ইউজ করবেন এবং 60 ডিমের যে ইনকিউবেটর ওইখানে 40 ওয়াটের ইউজ করবেন এবং 100 ডিমের যে ইনকিউবেটর ওইখানে 60 ওয়াটের একটি বাল্ব ইউজ করবেন। এখানে ডিসি বাল্বটা দেওয়াই থাকবে, অর্থাৎ ব্যাটারির যে বাল্ব দুটো এটা দেওয়া থাকবে আগে থেকেই, শুধুমাত্র এসি বাল্বটা দেওয়া থাকে না। আর ভিতরে দুটি সেন্সর দেখতে পাবেন, একটি হলো টেম্পারেচার সেন্সর, একটি হলো আর্দ্রতা সেন্সর। এই সেন্সর দুটি সবসময় ডিমের উপরে থাকবে, অর্থাৎ যে ট্রেটা থাকবে এখানে ভিতরে, যে ট্রেটা দেওয়া থাকবে মেশিনের ভিতরে, ইনকিউবেটরটির ভিতরে যে ট্রে দেওয়া থাকবে এই ট্রের উপরেই এই সেন্সর দুটো সবসময় ঝোলানো থাকবে, অর্থাৎ ডিমের উপরে থাকবে। আপনারা শুধুমাত্র খেয়াল রাখবেন সেন্সরগুলো যাতে কোনোভাবে পানিতে না পড়ে। পানিটা আপনারা কোথায় রাখবেন, লাইট বরাবর নিচে, যে কারেন্টের লাইটটি ইউজ করবেন এই লাইট বরাবর নিচে একটি বাটিতে করে পানি রাখবেন, তাহলে অটোমেটিকলি আর্দ্রতাটা বাড়বে। প্রথমে আপনারা পানি এখানে বসাবেন না, আগে দেখবেন আপনাদের আর্দ্রতা কত আছে, যদি দেখেন যে আর্দ্রতা কম আছে তাহলে শুধুমাত্র পানি ইউজ করবেন। এই নেটের উপরে ডিমগুলো বসাবেন, অবশ্যই এই নেটের উপরে ডিমগুলো বসাবেন, নেটের নিচে বসাবেন না কিন্তু কখনো, নেটের উপরে। আর এখানে আরেকটি ফ্যান দেওয়া আছে, এই ফ্যানটি হলো সবসময় চলবে, আপনার টেম্পারেচারটা চতুর্দিকে ছড়ানোর জন্য এই ফ্যানটি চলবে সবসময়। এখন আমি মেশিনটি কানেকশন করে দেখাবো। এখানে দুটি লাইন আপনারা দেখতে পাবেন, একটি হলো কারেন্টের লাইন আর একটি হলো ব্যাটারির লাইন।
কারেন্টের লাইনতে থাকবে এরকম ব্যাটারির লাইনে দুটো ক্লিপ দেওয়া থাকবে একটা লাল এবং একটি কালো এই ধরনের 12 ভোল্টের একটি ব্যাটারি ইউজ করতে হবে 12 ভোল্টের ব্যাটারি সাধারণত 6 एंपিয়ার থেকে শুরু করে 200 एंपিয়ার ব্যাটারি পর্যন্ত হয়ে থাকে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে প্রশ্ন আসতে পারে যে আমরা এই ইনকিউবেটরের জন্য কত एंपিয়ারের ব্যাটারি ইউজ করব আসলে ইনকিউবেটরের জন্য ব্যাটারি সিলেক্ট করতে হবে আপনার কারেন্ট কতক্ষণ থাকে না আপনার ওই জায়গায় কারেন্টটা কতক্ষণ থাকে না এইটার উপর ডিপেন্ড করে ব্যাটারিটা আপনাকে নিতে হবে সাপোজ ধরেন আপনি একটি 10 एंपিয়ারের ব্যাটারি দিয়ে আপনি 1 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন এবং 20 एंपিয়ারের ব্যাটারি যদি এখানে ইউজ করেন তাহলে 2 ঘন্টা ব্যাকআপ পাবেন সো এইভাবে আপনাকে হিসাব করতে হবে আপনার কত ঘন্টা ব্যাকআপ লাগবে ওইটার উপর ডিপেন্ড করে এটি নেবেন এই ইনকিউবেটর চালাতে সাধারণত 10 एंपিয়ার ব্যাটারি সর্বনিম্ন প্রয়োজন নতুন ব্যাটারি যদি আপনারা ইউজ করেন 10 एंपিয়ারের একটা ব্যাটারি দিয়ে 5 থেকে 6 ঘন্টা অনায়াসে আপনি ব্যাকআপ পাবেন 10 एंपিয়ার যে পানি ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলোতে আপনারা যখন ইনকিউবেটর কানেকশন দেবেন তখন কারেন্টের লাইনটা কারেন্টে লাগাবেন এবং ব্যাটারির লাইনটা ব্যাটারিতে লাগাবেন তাহলে কারেন্ট চলে গেলে অটোমেটিক্যালি ব্যাটারিতে চলবে আমি এখন আপনাদেরকে কানেকশন করে দেখাবো ব্যাটারির যে লাইনটা আছে প্লাসে লাগাবেন লালটা হলো প্লাসে লাগাবেন অর্থাৎ লালটা প্লাস কালোটা হবে মাইনাস দেখেন এখন ব্যাটারিতে চলতেছে অটোমেটিক্যালি কিন্তু আপনার কন্ট্রোলারটি চালু হয়ে গেছে এবং লাইট দুটো জ্বলতেছে ব্যাটারির যে লাইট দুটো আছে এই দুটো চলতেছে এখন কিন্তু কারেন্টের লাইটটা জ্বলতেছে না কারণ এখন আমরা কারেন্টের লাইনটা এখনো দেইনি এখন আমরা কারেন্টের লাইনটি দিয়ে দেব কারেন্টের লাইনটি দিয়ে দিলাম এখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু ব্যাটারির লাইন বন্ধ হয়ে গেছে কারেন্ট চলে গেলে এটা অটোমেটিক্যালি ব্যাটারিতে চলবে আবার যখন কারেন্ট আসবে অটোমেটিক্যালি কারেন্টে চলবে ব্যাটারির লাইনটা অফ হবে সেই ক্ষেত্রে আপনাদের বাড়তি কোনো চিন্তা করতে হবে না যে কারেন্ট চলে গেছে এখন গিয়ে লাইন দিতে হবে আপনারা যদি কারেন্টের লাইনটা কারেন্টে লাগিয়ে রাখেন এবং ব্যাটারির লাইনটা ব্যাটারিতে লাগিয়ে রাখেন তাহলে কারেন্ট চলে গেলে অটোমেটিক্যালি ব্যাটারিতে চলবে এটা অটো কাজ করবে ঠিক আছে আরেকটি বিষয় বলি যে এর সাহায্যে কিন্তু আপনাদের ব্যাটারিটা চার্জ হবে না আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এর সাহায্যে কি ব্যাটারিটা চার্জ হবে না এর সাহায্যে ব্যাটারি চার্জ হবে না ব্যাটারি চার্জ করার জন্য আপনাদেরকে আলাদা এ ধরনের চার্জার নিতে হবে আমাদের কাছে এটা পাবেন বা আপনার আশেপাশে থেকেও নিতে পারবেন এ ধরনের ব্যাটারি চার্জার নিতে হবে আমাদের কাছে তিন ধরনের চার্জার আছে ছোট ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটি চার্জার হবে এবং এই ব্যাটারির সাহায্যে আপনারা 10 एम्पियर ব্যাটারি থেকে 100 एम्पियर ব্যাটারি খুব সহজে চার্জ দিতে পারবেন এর বড়টা হলো আমাদের যেটা আছে 20 एम्पियर ব্যাটারির চার্জার ওইটার সাহায্যে আপনারা 200 एम्पियर ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন এই চার্জারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই 60 ডিমের ইনকিউবেটর যদি আপনারা নিতে চান তাহলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের জেলা সদর থেকে রিসিভ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেক্ষেত্রে কুরিয়ারে যদি আপনারা নিতে চান আগে 500 টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে আর আমাদের শোরুমে আসার ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট আরেকটি বিশেষ অফার আছে আমাদের এই ইনকিউবেটরগুলোর সাথে আমরা প্রতিটা ইনকিউবেটরের সাথে একটা করে এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি দেই একটা করে এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি দেই কারণ যেহেতু আমাদের কাস্টমারগুলো দূরের অনেক সময় কোনো প্রবলেম দেখা দিতে পারে যেহেতু এগুলো ইলেকট্রনিক্স ডিভাইস যদি কখনো কন্ট্রোলারের সমস্যা দেখা দেয় তাহলে যেভাবে লাগানো আছে ঠিক একইভাবে আপনারা কানেকশনটা করে নেবেন তাহলে অটোমেটিক্যালি আবার পুনরায় আগের মতো চলতে থাকবে এবং ইনকিউবেটর চালানোর জন্য আমরা এ ধরনের একটা করে ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি এখানে সব কিছুর ডিটেলস আপনার লেখা আছে কীভাবে আপনারা ইনকিউবেটরটি চালাবেন এবং বাচ্চা ফুটার পর কীভাবে বোর্ডিং করবেন এ টু জেড এখানে আপনার লেখা আছে এটা পড়লে আপনারা বুঝতে পারবেন এরপরেও যদি আপনারা না বোঝেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আমরা এই ইনকিউবেটরগুলো প্রাইস নিচ্ছি অনলি 40 ডিমেরটা 2200 টাকা 60 ডিমেরটা 2700 টাকা এবং 100 ডিমেরটা 3500 টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করুন তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ